মেয়ে যদি বিয়া dair যাওয়া হয় ছেলে যদি বিয়া dair যাওয়া তাড়াতাড়ি বিয়া দেওয়া নবীর সুন্নাত সুন্নাত তো ঠিক কি না অন মুসলমান কয় আমার মেয়ে ডিফেন্ড করবে না কারু কাছে ওগা কয় আমার মাইয়া বিয়া নেয় না কত ব্যাডা হেভিডি বিয়ে বিয়া দিতারে আমার মেয়ে এখন বিয়ে নিবে না তিরিশ বছর হই গেছে বিয়া নাই না বিয়া আর বিয়ে বহুত lieb বিয়ে লাইফ সব আছে তো বিয়া লাইফ সাপোর্ট আছে কয়েকদিন পর বিয়ে এতে কাল ফরমাইব আর ফরকি জানাব বিচারি তোরা আর বাদি চালাদি খুঁজবি রে হুজুরে কইসি রে বয়স কম হা না হানা কথা কই গেছে আপসারি কথা বিয়া লাইফ বিটে আছে কয়েকদিনের ভিতরে বিয়ে মরিব যে বেদ জিটি আর করছে আল্লাহ কেন বিয়ে সুর কাপ ফেমিলি তো ত্রিশের আগে মাই নাই নাই বিয়া দেনা আগে চাকরি টাকরি করবে স্টাবলিশ হবে কি হবে স্টাবলিশ হবে পদ্মা সেতু যে নদীর মধ্যে দিছে চল্লিশ তালা বিল্ডিং ইয়ে নদী তেরব নদীর নিচেও একটা মাড়ি আছে পাথর আছে সেতু হয়েছে আল্লাহ দুনিয়ারে তো ফিলার নাই কি এর স্টাবলিশ হইব নবী ডরে কিতে একটা গোল্লা বাঁধি এই ফাওয়ার আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ শাহানো দিছেন এই স্যার রুহুল্লাহ যদি শেঠ জামানায় আসে কেমতের আগে তিনিও ফয়গাম্বরের লিস্টি বুক্তের নাম লিখবো আব্দনা একজন ফায় এ এ এ অহ্মদ মই আহম্মদ ৰছল লাল ফাষ্ট ফুৰ্ট ইউজ কৰিব অহ্মতে ঠিক কি না শুনি অহ্মদ আৰু কোনো নবী আছেনি এবাৰ আবুজিল্লত বেশ আহিব নবীৰে চিটিকেৰা নবীৰে কয় নবী আবদাৰ আঠ কি খুৰা আঠ খুৰা বলা মই বাছে না আল্লাহ জাল্লা চানুকো নবী অঁ দনে জনে সুতে নাতিয়ে আম্লাৰে আমি সব দি দিছি কে আমার পর্যন্ত আপনার কোটি কোটি উন্মতরা আইব লক্ষ্মীর গেরা চন্দ্রগুঞ্জিয়ারা মান্দার গেরা গন্তব্য ভুর গেরা পনেরোশো বছর আরে আইব আপনার দেখতে ন আপনার লাই প্রাণ দিব মহব্বত করবো আপনার দুনিয়ার সৌন্দর্য রঙের বাজার থুইও আপনার কথা শুনবো এগুলা আমরা এত ভালোবাসবো ছেলে মেয়ে থেকে আপনার বেলি বেশি ভালোবাসবো আর আপনারে আগে আগে আমি জান্নাতে ঢুকাইম নবে আপনার বিশা টিকিট আমি বেশি দিব কাল কাউসার আমি আপনাকে কাউসার মানে খায়ের কাশির দুনিয়া খেরাতে যাবতীয় কল্যাণের বস্তা ফুরে আমি দি দিব আপনার মনে যা চায় আপনি বিতরণ করিবে কথাটা কয় কে কোন এটাতে গাইটা শুনি কথা দেখছেন নি তাহলে নবীরে যদি আল্লাহ ডালি দেয় আমরা কিছু হায়ুম নেই আল্লার হাইউম নে আঙ্গো কম্পানি যেহেতু হুটটো ন তাইলে আঙ্গো বেতন মাইরি নাই আঙ্গো ভেনশান বনাস কিতা কিতা আছো দেই আল্লাহর মতে হাইউম ও বিশ্বের মানুষ আসো না আমার নবীর কলজের দিকে আসো নবীর দিকে আস নবীর উম্মত থক আমার আল্লাহকে ভালোবাসো পড়ি আমরা আমিন সুভাহ আল্লা হে সুবাহা নল্লা হে আম্মাজিরা হুজুরুল্লাহকে একটু বাম ফাল লছি আর কি ক হুজুরে আগে এতটুকু না বিয়া করলো এই হেই বার্গেটিং আর কি বিয়া তো করলি না জীবন আর এক কান করলে বুঝলি ঘটনা কি এবার হুজুরুল্লাহকে বাম ফার করে ক হুজুর আন্নার তো জালিব কি তৈব কদুর মন মালিন্য আর আল্লাহ আল্লাহ শাহানু সুরা তাহারি মে সোহারি না হাসন বরায় তাল্লা কবি আমনে মন খারাপ করেন কিনলে বিয়ে তো আমি নয় দশ কানে গরান করাইছি বিয়েদার করামনে রে আরও করাইম এগুণ যদি যায় গোয়ার হো ইনতাল্লাগা কুন্না আতিন কুন্না সোয়া আবেদ আতিন মুসলিমাতীনাতিন আবেদাতীন শাহাতীন ওয়া আবকারা আটটা ডক্টরের ডিগ্রিওয়ালা মহিলা আমি আল্লাহ রে বিয়ে করাই ইতি আল্লাহ ইতি আপনারা আমি রহমত বরকত দিয়ে দিছি আপনাদের যাতে কেউ বামপান না দেখায় আওবকর এর মেয়ে হোক জানব বিনতে সাহাস হোক ওমর মেয়ে হোক আমি এগুলা ফাত্তা দি না কে কয় আল্লাহ আর আজরে যদি চলে যায় আপনারা আমি 8টা ডিগ্রি এক এক মহিলার ভিতরে 8টা ডিগ্রি আটটা ইউনিভার্সিটিতে পাস করিন না মেয়ে আমি বিয়ে করাইও এক নম্বর ডিগ্রি হলো ও নবী তারা যদি আপনাদের তালাক দেয় চলে যাই গো আইগুনে তনো ইচ্ছা করলে আপনারা আরো ভালো দিও তারপরে মুসলিম আতিন এরা অনুগত কারণী মৌমেন আতিন বিশ্বাস করব আমি আল্লাহরে বিশ্বাস করব একষ্ঠ মহব্বত কাহিতা তাতিন তিন নম্বর সার্টিফিকেট হচ্ছে ডক্টরের ডিগ্রি তারা বিনোয়া বনত তারপরে সব সবসময় আমার আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরব তবা নিম আবিদ আতিন বেশি বেশি নেকামল করব সায় হাতিন বেশি বেশি করব। তারপরে ছয় নম্বর হচ্ছে তারপরে সাত নম্বর হচ্ছে সাইয়েবা আতিন তারপরে সাইয়ে বা একদম মেচুয়ার্ড আবকারা আমি আল্লাহ ইচ্ছা রে বাকেরা মহিলা বিয়া করে দিব কে কয় পৃথিবীতে এরকম কোন মানুষ আসেনি জাল্লা আল্লাহ এ কথাটা কইছে আল্লাহ নবীর এত সুনাম সুখে এত সৌন্দর্য আল্লাহ আল্লা জাল্লা সোনানু সাল্লাম সাল্লামকে এত ভালোবাসেন আমরা যদি রসুল সাল্লামকে মহব্বত করি অনুসরণ অনুকরণ করি আল্লাহ আমাদেরকে এভাবে ঠিকই না তাইলে আমার রসুলের অনুসরণ করবেন রসুলের দাহাইটা মুখে লাগান রসুলে সুদ খাইছি নি খাইছিনি খাননি বেলহুজরিটা তো চলে শত কবর কবরদাস সুদ খাইয়েন না জিনা ফারুক ইয়া চলতে আছে কেন পুরো একশোতে সার গিয়ার চলতে আছে আহা। ইস্টিকার আছে মুসলমান মুসলমানের কিচ্ছু তো কবিত্রে নাই রে নবীজির দিকে আয় মহাব্বত কর আল্লাহ আল্লাহ কয় এমন একজন ব্যক্তির সামনে আপনি নবীর সামনে বড় কথা বলা যাবে না কথা কইলে আফসারি হোক যেই হোক ফিরসা হোক ফেন্সি বল তাহে আমি তাদের আমল বাতিল করিয়ালাম নবীর সামনে বড় কথা বললে আমল বাতিল এ আয়া একটা স্বর্ণ দিয়ে লেখা নবীর উপরে ইয়া আইয়ো হল্লা জি না মানো লাতার বা সোয়া তকুম পাও কাস তৃণ বিঙে লাতা জাহারলা হো বিল কল কা জাহারিবলি বাঁ দিন অ তাহাবা তাহামালুকুম অ তুমলা তা সরু হোম মিন রাহ তোমরা আমার নবীর সামনে বড় জোরে কথা বলিয়ো না বললে আমি তোমাদের তোমরা পরস্পর যেভাবে কথা বলো এইভাবে যদি নবীর সামনে কথা বলো আমি আল্লাহ তোমাদের আমল এমন ভাবে বাদ করে দিব তোমরা টেরো পাইবে না কে কয়? কে কয়? এই আয়াতের হুকুমে ইমাম কুর্তু রহমতুল্লাহ লেখে দুনিয়ার কোন মানুষ আমার সামনে বড় কথা বলা যায় যে নাই নবী এখন আসেনি দুনিয়াতে নাই কোরআনে কারিম আসেনি হুকুমও বাকি আছে কোরআনে কারিম বাকি হুকুমও বাকি যদিও নবী নাই ইমাম তালা আল্লাহ আল্লাহাল শাহনু তার কবর কেনু রে মনে করুক তিনি বলেন তারপরে আলে মোলামার সামনে বড় কথা বলা যাবে না আমরা বলিনি আমরা বলি কি না যেভাবে বলি সিগারেট টানি না কর হাজুর কথা বাড়ে তুমি বাড়ি গেছো এর কম একজন আমাদের লক্ষ্মীবোৰ নাই রে মার খেচ্ছে নাই আলাইমের ঘর দেখবেন আজকে কিনলে কোলো গড়ে উঠেছি এটা মনার হক আলাইমের ঘর দেখলে কোলো লই এক কি করবেন কল হল বেড আলেমের কাছে মাইয়া বিয়া দিবেন কালা সালা এদি বিয়ে দিচ্ছে কাবার ই ম্যামের মতো শুধেছি যে নয় ইচ্ছা দিবি আলেম আলমারা জানিচ্ছে প্রিন্সের মতো সুন্দর হয় আলেমের বুকেছেন বিয়ে কাইরে কাবাইব কীতে আহারে মাইয়ার বা আগ বিয়ে বিয়াত থাকতো ন বিয়ারে কাবিনে যে কবার বয়সে টোকার আত্মীয় স্বজনে কবার বুঝলেনি মাইয়ের খালুয়ে কয় একদিকে মামুরা কয় আরেক দিকে আগে বাঘ নেই তোমার কথা মত হইব না বিয়ে যা টানা টানি শুরু করে দিছে কাবিনে ক্রিশ লাখ কাবিন আহারে বেজিটি ত্রিশটা আসছে বিয়ের কবাইও সবা আই বা হন তো হিডা আরেক দিন কই তিরিশটা অস্ত্র বিয়ের কবাইতে আছে দুই তিন বছর হওয়ার আর বিয়ে হইত না সমাজে ঠিক নি এবার জিনা আসে বানি রে চালা আসি আমরা পারো কি আর জিনা বিয়ে আর একটা মাইয়া বিয়ে দিলে তারপরে মাইয়াটা জানা বা বিচার থেকে বাইছ হয়েছো আপনার ডাল নেড়ে দিব হোলার ভাড়া বিয়ে করাইলে হোলার মাধ্যমে আমরা সোয়াব পাইব আমরা বুঝছি মাইয়াগারটা স্টাবলিশ হয়ে উঠে গেছে ও লাগাওয়ারটা স্টাবলিশ হইব খারাপ কিতা চাকরি বাকরি হোক এ হাকে যদি গুণা করে আপনার অ্যাকাউন্ট শুধু আপনার কন্যা ব্যাপার আসতে পারে কি রাইতেছি বলে পুতো পবিত্র ছিলাম আর এনাদের কাঁধের মধ্যে গুণা লইয়ে এনছো জিনার গুণা আয় কি তাকে বললাম কথা বলছে ডাকাই দনো হাতে একত্তর ওসব আট দিব অত্তর করে ঠাস করি মারব কথা কয় না কারে মাইয়ার বারে আর হোলার বারে কারে দুটাকে মারব ফেরস্তারা কইব বেয়া নিও ফেস্তাস করে মারব কো ডা গাইতে বলা বলা মাইয়া তিরিশ বছর হয়ে গেছে মাইয়ারে বত্রিশ বছর হয়েছে তো তুই বিয়ে দেখা তুই সেটি নবী গেছে তিন কাছে দেরি করিও না কয় কাজ আর আজরে একটু ফিকা ফ্লাসা না দিনের বেলা সরম লাগে মাগো কার দিকে কেসা জোর কা কয় কাজ এক নম্বর কাজ হইল নামাজের সময় আজান দিয়ে ফেললে সময় হয়ে গেলে দ্রুত নামাজটা পড়ো দুই নম্বর কাজ হইল জানাজা উপস্থিত হইলে আর দেরি করিও না। তাড়াতাড়ি তার জানাজা দাও লোকটা যদি জান্নাতি হ তাড়াতাড়ি কবরে দিলে জান্নাতে তার খানা দানা রেডি আছে আর যদি জাহান্নামী হয় তাহলে তাড়াতাড়ি হিয়ানো চাইলে মুগুর রেডি আছে তাহলে জান্নাতি হইলে দুদিন কিনলে রাখবেন তাড়াতাড়ি কবর দেন তার খানা থেকে আপনি মাহরুম করিয়েন না আর যদি জাহান নামি হয় এতের রায় লাভ তাড়াতাড়ি এতের রিমান্ডের গরের ভিতরে হান্ডা করা হেতে সাড়া ভাঙ্গ ভাঙ্গ ঠিক নেই আর তোরা লাশ ঘরে একদিন চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পর্যন্ত ঘুরায় লাশের হন এ ফ্রিজের ভিতরে ঢুকা লাশ বাহি মাইক্রো লাল রয়েডের এসি চলে আমার শ্বশুরের এই এই দে দুই ঘন্টার ভিতরে খাদা আলাইছি জ্বরের হরে মরছে আসরের সময় খাদা হালাইছি ডাইরে বেনমাজি রা আই সিটিং বেজি করি না তঙ্গ জানাজার গোষ্ঠী কিলাই যে কোনো ধরবো এই কোনো জানাজা দাও ঠিক কি না কোথাটি আয় আল্লাহ মিছা কথা ক লোকটা কেমন আছিল বা কেমন আছিল আর কাগু পাওয়া মানে ঠেলি হাতে জানা তেল এ পর্যন্ত শুনলাম না একটা মানুষ খারাপ মরে গেছে বেহেকুল সোর ডাকাত গুন্ডা মান্ডা যায় মারো বালা আছে লো লোকটা একটা বালা আল্লাহ কাজ লবি আল্লাহকে গে আয় যে আলাই সাল্লাহ আকাবিলা আকিমিল কয়েছি এটি কি তোরা খেয়াল করছে তে আয় সব বিচারক শ্রেষ্ঠ বিচারক তোকে এইসব জানা যাতে মিশে কথা কনের কারণে তোকে কবরে বন্ধ আল্লাহ কে জানা যা টানা যার দরকার নেই করোনা ভাইরাস খাদা আলা হ্যাঁ তো নামাই তোরা টানি খাদালা আলায় খাদা আলা ঠিক না ভোলা ভাইয়া বলছি কেউ হয়ে গেল কমাগো বুড়ি আর করু আরো কিতা কিতা টিম এ কবর দেয় মঙ্গল গ্রহ তু আছে ঠিক না এমনি নি আল্লাহ তো করে ধরছি কষ্টি লাগাই ধরতে আছে ঠিক না তাইলে এ গেল কয় কাজ দুই কাজ কয় কাজ তিন নম্বর হইলো ওই কারো মেয়ে যদি বিয়াদের গাওয়া হয় ছেলে যদি বিয়া দার গাওয়া তাড়াতাড়ি বিয়া দেওয়া নবীন ঠিক না অন আমার মেয়ে করবে না কারো কাছে কমার মাইয়া বিয়া নেয় না কত ব্যাহীন মাইয়ার বিয়ে দিতে আমার মেয়ে এখন বিয়ে নিবে না তিরিশ বছর হয়ে গেছে বিয়ে নেয় না বিয়া আর বিয়ে বিয়ে লাইফ সাপোর্টে আছে তো বিয়া লাইফ সাপোর্ট আছে কয়েকদিন পর বিয়ে এতে কাল ফর আর ফরকি আছে না ভাবিস রে নি আছে তোরা আরে লাড়ি বাড়ি চালা দি খুঁজবি রে হুজুরে কইসি রে বয়স কম হা না হানা কথা কই গেছে আপসারি কথা তুই আসা বিয়া বিয়া লাইফ সাপোর্টে আছে কয়েকদিনের ভিতরে বিয়া মরি যাবে কই বিয়া কর যে বেদ যেতে আর করছে আল্লাহ কিনসের পরে বিয়া শুরু কয় আমরা ফ্যামিলি তো তিরিশের আগে মাইয়া নাই নাই বিয়া দেনা আগে চাকরি টাকরি করবে স্টাবলিশ হবে কি হবে স্টাবলিশ হবে সেতু যে নদীর মধ্যে দিছে চল্লিশ তালা বিল্ডিং ইয়ে নদী তেরবো নদীর নিচেও একটা মাড়ি আছে পাথর আছে সেতু হয়েছে আল্লাহ দুনিয়ারে তো ফিল্ড নাই কি রেস্তার বিচয়ব দে ডরে কীতে একটা গোল্লা বাঁধি হুতা হুতা দিয়ে লটকায় বাঁধি দেখছি ও হরে হরে যতক্ষণ দুনিয়ার ততক্ষণ আর তবু এক ভবিষ্যতের চিন্তা তোরা তেনা তেনা হয়ে যাচ্ছে অর্ধেক মুনাফেক হয়ে গেছে ভবিষ্যতের চিন্তা আর মা বোনেরা তো বেশি ভবিষ্যতের চিন্তা এগুলোর ভবিষ্যতের চিন্তার গুতা নিয়ে জান্নাত খোয়াইছে এগুলি চাই হাম দিছে যদি ফলটা খাই এক একার জান্নাত চন্দ্রগঞ্জ রেস্টুরি বৃষ্টি দলিল করে দিব মালা খাইন একবার ফেরস্ত হয়ে যাবেন মালিক হয়ে যাবেন শিরস্ত হয়ে যাবেন আমাকে হ্যাঁ আল্লাহ যে মানা করছে লা তাকরাবা কার আল্লাহর কথা ঠিক খান আপনি অজ্ঞা খান সাহাবের অজ্ঞা খাবান এ এখনো আঙ্গ মা বোনেরা বেশি ভবিষ্যতে চিন্তা ঠিক কিনা গর যাই লে ধরে আর কি ভবিষ্যৎ তুমি আর নামে মানদারি মার্কেটটা লেই দাও না ঠিক নি রে তুমি মহারানা হে হাস তার আমার হাস্য নিয়ে করছ বিয়া আর নামে হাস ঘন্টা জমি দাও ন তোমার ফেলা মাইয়ারা কি আরো ভাত খাবাইবনি আমি বললাম তুই কটেয়ার বাক খাবি যা বিশ লাখ টাকা দিদি তোর একাউন্টে সত্যি বছর সমান খাই থাকবি আয়ে হায় রে খালি ভবিষ্যতে চিন্তা দুই বছর বা দুশো বছর টাইম দিছিস চা ঘটনা কি হয় অবস্থা মুখামুখি আটশো দশ কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা অত দে না সাড়ে ছশো কোটি মানুষ তো আল্লাহর ফাতে ইভানে হানে না দূর কি রে আল্লাহ আর তোরা আস দেড়শো কোটি যাই তুই তো কবিত্রে বেগ গুণে সুদঘাস সুদের বিত্তে শেষ গুনা বাব তুরটা গুণা শেষ গুনা রুল নম্বর যার বাউত্তর সেটা হলো মাল লোকের করা আল্লাহ নিজে নিজেকে জানুবি হারে আমরা যারা সুদ্ঘাস গন্তব্যপুর কন আমি নবী আমি আল্লাহ আর নবীর লোকের যুদ্ধের ঘোষণা আল্লাহকে যুদ্ধ হরে করো আল্লাহর তো দেয় থাক আল্লাহ লগে যুদ্ধ বাধ্য নবীর কথা তো শুইচ নবী প্রায় তিন 400 যুদ্ধ করছে সরাসরি 6 7টা সরাসরি নেতৃত্ব দিছে এর ভিতরে 10টা বছরের অপারেশন আর শেষ নাই আল্লাহ একবার কর নবী কোন যুদ্ধে যেনি জেনে না কথা কয় না ফিকা ফলতে আইবো ঠক জেনে না তো নবী যেহেতু জীবনে কোন যুদ্ধে ঠকে না ও তুই মুসলমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে জিততি না রে জিতবিনি আল্লাহ তো hore কইলাম আল্লাহকে নবিয়ো যারা সুদ গেব এদিন যেন আইন আয় আল্লাহর আমরা নবীর বিরুদ্ধে যুদ্ধ তইলে সুদ খাইবিনি সব আছে লকডাউন শার্ট ডাউন আল্লাহকে সব ডাউন ননদি কাম হইতো না তোরা বেগুন হেড ডাউন দে আমি আল্লাহ তো করে বাসাই দিম কি ডাউন হেড ডাউন কি ডাউন দেছি হেড ডাউন তো মসজিদ কালি ভগরভোগ তো তিনজন ও আছো দেখছি সাজার সাজার লোক চলিয়েছে সাজার সাজার পাজার 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 চলে গেছে ফাইজার ওকে আমি মর্ডার না টিকা দুইশো গভর্নমেন্ট দিতেছে টিকা সবাইকে দিব তোরা দুই হাজার যাই ইউনিয়ন বোর্ডও যায় মারামারি মানে আল্লাহ দিয়েছে করোনা ভাইরাস ফিডা দিছে আল্লাহর কাছে আই বেলায় টিকা বলি আল্লাহ আছো নেই তুই কি শুরু করছো তোরা আল্লাহ তো করে কি শিখেলো নবী তো করে কি শিখেছে টিকা মানে সেম ভাইরাস ইয়ানো দি দিছে ইয়ানো ডাকাইতে আইলে নাইট গার্ডে গুলি করিব নাইট গেটে না হইলে চন্দ্রগঞ্জ অফিস সাহেবের ফোন দিব স্যার ডাকাইতে আইছে তখন ডাকাইতে আর পুলিশের গোলাগুলি হইব পুলিশের লগে ডাকাইতে আইতো না সেই 5 লক্ষ জীবনো দি দিব তোর ইয়ানো দি করোনা সিটিং আইলে 5 লক্ষ কোবা ডাকাই তোর লা তুই আইলা ক আইসব কেন রে আমরা তো এখানে চিনবার মাটি ছিলাম পেজে মিলল না এটার নাম টিকা ঠিক আমাকে বাঁচাবে না এটা একটা উপায় মাধ্যম আমাকে আল্লাহর রহমতে বাঁচাবে ঠিক না এই কথাটাই আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিছে টিকা আমরা গ্রহণ করব। আল্লাহ জাল্লা শাহানুজা এর বরকতে আমাদেরকে বাঁচায় ও মা তোলা টিকা নেই কন্য কন্যে কন্যে হারা হারে সিবিলি শিবিলে কাই দিছে আর বোধ গেলেছে করুণারে অযন্তায় জিজ্ঞা চিনি হাতে আছে না কে রাবোন নাই হেঁতে না জিজ্ঞা সিটিং আছে না নাই

বাহ্যিক আধ্যাত্মিক সব ট্রিটমেন্ট হয়েই দিব আল্লাহ ইন্না বিযিক্রিল্লাহি ততমাইনুল ক্বলব অনবী আমার জিকিরেই তাদের অন্তরে সব শান্তি রাজা বাদশা হইছেন দিল শান্তি নাই লাভ হইবনি ওমাগো ডর লাগে কত ক্ষমতা যায় ওমা হুটলো গো মাগো ঠিকই না এই কারণে জিজ্ঞেস তো ধনী হেতে গেট আরো বেশি করে লাগায় কোন হেতে রে ফুড়া করে কিনা ঠিক কিনা কজাটা আসি নি পালা আসি পেলা তবে মন শান্তি নাই মন শান্তি নাই তাহলে দেহ শান্তি আছে মন শান্তি না হলেও তো বেল নাই দুটা লাগবো কি লাগবো আল্লাহ জাল্লা শানু কয় আমার কোরআন এমন এক মেডিসিন ওয়ানুনাজিলো মিনাল কোরআনে মা হুয়া শিফাউন লিমা শিফাউল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিতু ইল্লা খাসারা আমি কোরআন নাজিল করছি প্রেসক্রিপশন আমি আল্লাহর হাসপাতাল থেকে এইটা যদি তোমরা ওষুধ খাও আমল ঠিক করো নবীর তরিকা সব রোগ ভালো হয়ে যাবে তবে একই প্রেসক্রিপশন সাইড এফেক্ট আছে কাফের মোস্টেক বেইমানদের জন্য হেতাগোর রোগ এলার্জি আর গো ঠিক এটা কাফির কে গো রোগ আরো বাড়ি যাইব ও কোরআন এমন এক মেডিসিন ট্রিটমেন্ট কাফের হেতের খাজ্যানিক ক্যান্সার লিভার কলজা হসা হেতের হুড়ি বেরাম অসিনা বেড়াম এতে শেষ ইতি আল্লাহ ইতি তাইলে কোরআনের দিকে আসবেন নি আসবেননি আসবেননি গর্তারে ফর্দার সহিত সাজা আমাজির ঘরে হান্ড্রেড পার্সেন্ট ফর্দা রাখবেন আহা কি করছেন সমাজটা রে এতে কাফে আসেন পাঁচ বাক্ত নামাজ পড়ি নাতিরে লই আনবেন ইন্টার ফড়ি না লই আনবেন না কি মসজিদে আনবেন নি না মসজিদের হে পরিবেশ নাই যদি আল্লাহ কখনো দেয় রিবেন নাতিন গো ওয়াজ হন মা বোনটিনের তো গড় রায় মুরুক্ষ বানালাছে এই যে কোদের মহিলা ভ্যান্ডেল যদি করতেন মা বোনেরও দেশের কথা শুনত ঠিক নি না এটা কলার লাগা দিছে মাইক মাইক অর্ধেক শুনা যাইব অর্ধেক যাই তো বস কলার দলি না আমিন এক রাজ্য খালি মধ্য দি ঠিক নিও আসেন নি আপনারা দেখেন নবী যে এত মহাপতের নবী নবীরে যারা ভালোবাসবো তা করলে আল্লাহ ধুনিয়া আখে রাতে অটো রাস্তা করিয়ে লেব জানলাতে যাবার রাস্তা করব ঠিক কি না দিয়ে এলা তালা আনু আহ বকরা দিয়ে এলা তালা আনু রে কহিজ্রতে তো আপনার নবীর আহা কোফা কাপ বিশ্বকাপ দিয়ে এলাইছিল আউুজল্লা নবীর কল্লা জিজ্ঞা আনব হিজ্ঞারে এক শোঁট দিব আর নিজরতের মর্মান্ত্রিক ঘটনা এটা ক্লাহত লিনাল্লাম আউ আকর রাধিনাতা আনু তখন পতি আছে ওই এম কয় এই হিজরতে যখন আমরা সর ফর্ব তি দেড় মাইল লম্বা হায় হায় কাফেরা উড়ে গেছে উপরে নিচের দিকে নজর করলে আঙরে দেখবো আমরা এটা ঠেং দেখতে আছি টোকাইতে আছে এরপরে আহ আকা রাধিন লতালা আনু ক

মা জন্নু কাবি স্নাইনে আল্লাহ সালে সোহমা ও তুমি সেই দুইজন সম্পর্কে কি চিন্তা করো যাদের তৃতীয় জন আল্লাহ আউ অকর কান্দে নবী ও দরিলে করে ও নবী কল্লা গাড়ি এলাই ও নবীজি কয় আউ অকর লাতা হাসান ডোন্ট বি সেট স্টপ ডোন্ট টেনশন ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আব গোটা দিলে তা ৰানু ক ইন বাবা কি লা ক লাজা আলি কালি নাবি চালাম নবীজিকৈ চকনি দা বললো কাল আল্লাবী সল্ল ললে চেল্লাম নবীজি কয় লা যাওঁ নামিন হা শুনা তাৰা যদি আগটো গুহাৰ ভিত্তি দি এন্দি সান্দাই ধৰে অ আবু বা ঘৰ লাজাহা আমরা হেন্দি সান্দাই লে গেরা গেৰা এটা হিন্দি বাৰ হৈছে ইউব ক গুহা এত বড় পাথৰ পাহাৰ পাথরের ভাড়া দেখছিলেন তো এইটা দিয়ে আমরা নবীজি নবীজি কয় আমি হিহাঁদি যাইম গা এবার ফা নাজারা সিদ্ধি কইলাল ঘর নবীজি গুহার দিকে ফিরিয়া তাকাইয়া দেখে কাদিন পারে জামিনাল জান সাদে আখার হে মাতা দি হেরই গেছে গুহা সুন্দর করে ফুরলেন বিশ্বরোধ কয়লেন ফুরলেন কয়লেন ফুরলেন বিশ্ব রুটে গেছে ওয়াইজাল বাহারু কাদির তাসালাত বিহি ওয়া সাফিনাতুন মারদুদাতুন ইলা জানবিহি হে মাতা দিস আদে সাগরের মত নদ নদী গেছে অটো নদী ওই নদীর পারে জাহাজ স্পিরিট বোর্ড রেডি স্টার্ট দেই না নবী কয় এ নৌকা তুড়ি আমরা সোজা সোনার মতি নাই চলে গো যাব গো কাঙ্গরে গাতার ইতি ঢুকে যদি তারা যদি হান্দায় ধরে ওই সাহিন্দি ঘটনা কিতা সাহাদে সাগর দেখা যায় নৌকা রেডি ও সাফি নাতুন মারদু এক আল্লাহ এই নবীরে যারা মোহাম্মত করিব তাদের জন্য দুনিয়াতে কোনো ঠেকা নাই বিশ্বযুদ্ধ হোক রাসায়নিক বোমা মারক খানা ডানা না খাক মুমিনদেরকে নবীর আশেকদের কোনো কিছুই কেউ করতে পারবে না ঠিকই আই লাভ ইউ নবী আপনাকে ভালোবাসি আপনার আল্লাহ একবার কেমন নবী এই যে এটা আলবেদা নেতে হাদিসটা মুসা মুসাল্লাহাম তো দেই ক আল্লাহ শেষ গত বছর তো মরি কত কোপ কাজিলাম শেষ আল্লাহ কিত হয়েছে ক কিতা না দেন না এই যে লোহিত সাগরে হাড়ি গেছি হাঁদাই যে ব্যাগটি লো আল্লাহ এরকম করো কা আতে কিতা কড়ি হোরের দেন না লাড়ি কোথায় লাড়ি মারো না পদ্মা সেতু হয়ে যাবো তো কাল্লা কিতা কর কিতা মারো উরে মাগো মারছি আর পুরা ডাইরেক্ট অটো ব্রিজ ফোর লেন ব্রিজ করে চলে ফেরাউন্না সিটি ও মাগো এতে তো কোকির এই ব্রিজ আয় অর্থ বরাদ্দ করি নো আইলো কত এত শোক মশে এতের এই হইল গোঁড়া হইল এই নর গোঁড়া নর বেড়া আর কি ওই সামনে দিয়ে জিপ মা দি গোড়া একটা ঢকিলা গোড়া একটা লই দেয় টভক টভক করে বেড়েক হিরায় ফেরও নেই হেঁটের গোঁড়া ইডারে নরগুঁড়া ইডারে বেড়েক ধরে গোড়া খাওয়া পাইছ আড়ো না এত সুন্দর গোড়া হাইছি গুটকি ইউ হিডারে এবার তার পিছে হাজার হাজার সৈন্য বস যে দিগে হেতারাও দিগে সৌজা এতে চোখ মুসি করি। নদী এটা তো আমি ব্রিজ বানাইনো ঘটনা কিতে এটা তো আল্লাহর কৌশল আল্লাহ সিস্টেম করিয়া তারে বাড়ি চালা দি কষ্ট লাগাই দিতে আছে ঠিক কিনা হেতে সেটিং খারাপ ন গেল হেতে আল্লাহর আবাদত বন্দি কি করতো যদি নীল নদের নদী প্রবাহ বন্ধ হইতো রিজিক সমস্যা হইতো মানুষের মিছিল তিচিল দিত ক্ষমতা নামাই বললে হেতে কইতো হাতে তুমি খোদা সুদা খাইতে আর না কফি আর দাম দুইশো বিশটি কমাও না তো এবার হেতে আল্লাহরে কত আল্লাহ উৎপাদন বাড়াই দেন না আর খোদা গিদি চড়া লাগবে জানেন আয় আনি এরকম আল্লাহ এতে পাহাড়ের গুহা যায় এভাবে কানতো এ দুর্ভিক্ষ সময় পাহাড়ে যাতে দিন পর্যন্ত কান্তি আছে জিগির আজকার করে দুনিয়ার কোনো মানুষের তার ফাইতেছে না সেনাবাহিনীরা তারপরে এ আর শুরুতে তার সৈন্য অজ্ঞার শুরুতে যাইকোলাইন ওয়ালাইসাল্লাম বস আমি এসেছি তুমি 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 কিভাবে এসেছো এখানে কিভাবে আমার সন্ধান পাইছো তো অধো অজর দ্বারা কাঁদে কাঁদতেছি আল্লাহর কাছে জিকি রাজকার করে তুমি কে কইছে আইডি কার্ড দেখেন আমি লক্ষ্মীপুর বিচারাল আদালতের থার্ড কোর্টের আমি জাস্টিস কত কি কি চাই কই এই মামলায় কোনো কোনো কোন গোলাম যদি তার হুকুমের মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত আমরা তো নয় সংসদ অধিবেশন কল করতে পারতেছি না ক কেন লেখো তাকে ফানিতে ডুবাইয়া মারা উচিত লেখি দিছি ক সার সিল দেন না ফেন্সি বলার কল লাইনি তাকে ফকট হতো সিল টিল থাকে হ্যাঁ তোর হিয়ান্দি ব্যাগের মেয়েদের সিল আছে সিল মারি দিছি ফেরাউন সিটিকে ইতি ফেরাউন চেটিং ইতি ফেরাউন ও মা গো এতে এবার এই জিবিলামিন গোড়া শুঁড়ি কাগজ ত্রিডাল লই স্টামিডাল লই চলি আইছে টবক টবক করে হেতে ডরাই গেছে ভেড়া অন্য মাগো মাগো তারে তো আর বিচারা লয় লাইন এতে তো অন্য রকমের না ঘটনা কিতা হেদিন এই ডরে হাতে চল্লিশ বার আঁকছে কভার কিতারে ঘটনা আরো একদিন এভাবে হাতে ওই যখন সাফে ধরছিল হেতে সংসদ চকাই গেলে বেলায় চল্লিশ বার আঁকছে কয়েবার শুদ্ধ ভাষায় বলা হয় চল্লিশ বার টয়লেটে করেছে কথা কথা এবার এবার যখন ওই নীল নদে ডুবে রে এবার জিপিলামিন এস্টামিটা তো ছিল লক্ষ্মীপুরের এস্টাম কোন গোলাম তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে ফানিতে হে ডুবাই তার সুবাই মারেন এবার যে বিলামিনের মানুষের শুরু দিকে ভাই একটু বাসান না রান ওস্তাদ বাসাইতেছি আগে স্টাম্পটা পড়েন তেহানি ছিলেন দেড়েন না কোনো মালিক কোন গোলাম যদি হুকুম মালিকের হুকুম অমান্য করে ডুবি যাক বাশান করে পরে বসে শেষ পর্যন্ত horen শেষ লাইন horen কটাকে মানে তো ডুবাইয়া মারা উচিত তাহলে 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 কি তুমি খেলো জিবস ইতি জিব্রাইল আল্লাহ موسی কলিমুল্লাহরে বাঁচাইছেনি আল্লাহ জান্নাতে শানু কো নবী ও আপনি এত চিন্তা করেন কিল্লা মক্কার জমিনে আমর লগে যদি বাম পারলে সিডিনের ফিটার সামরাও রাখতেন না মক্কার জমিনি দিনের কবর অবস্থা নথাক লগা গাইয়ালাই ওম সাইউ জামুল জামুরু ওয়া ইউআল্লু বদরের প্রান্তরে লেন্স কাল দো হালাই দৌড় দিব ফেরেশতারা কানে গালে সোবার দিব গেঁড়ি নিদে কুন নেব আবু জাইল্লারা ফলাইবার জায়গা হয় না কি তেরে মানুষেরই দেখছিলাম টেটগে টেটগা মানুষ একটারও আছে আড়াল হয় অনাগরে মোড়া মোড়া সুন্দর সুন্দর সৈন্য কিল্লাহে হে কন্যা গো কন্যা গো আল্লাহ ফেরস্তারা গেড়ে নিয়ে যায় সাহাবিরা কোপ মারে আল্লাহ ঘটনা আয় করছি ইস রামাইতা ওনা রামাইতা তুমি যে মেলাইছো ভাতর দুলাবালি এডি তুমি করো না ঘটনা আমি করাইছি মোহাম্মদ সব ঘটনায় তোমার লাগে দিছি তুমি চিন্তা করো কা আই লাভ ইউ তোমাকে তোমার যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে আই লাভ ইউ সবাই আল্লাহ কর দা ও মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ যে বিশ্ব রোড বানা দিছে নো সাগরের ভিতরে ক ন সাগরে ক ন আল্লাহ ক নী আপনি তাকাইয়া দেখেন এই তারপরে শহর পর্বতের হেদিকে তাকাইয়া দেখেন ওই সোনার মদিনা দেখাল্লা আমি আল্লাহ আপনারিট বড়ো করি লাই যাই অঙ্গে মারিওলা এই তো আমাকে দূরত্ব দিত আমার তরি নামাজ পড়তো ছট আসর মিদান ফলসি নবীজি ইয়া উম্মতি ইয়াও উন্মতি কইয়া করে মহাব্বত করি আল্লাহর কাছে পৌঁছাইয়া দিব এই জন্য মহান আল্লাহ কয় ও নবী এই বিশ্বব্রহ্মাণ্ডের যতগুলা লোক আমনে নবীরে রে আমি আল্লাকে ভালোবাসে আমি আল্লাহর প্রতি ইমান আনে কয় শিরক যাতে না করে আম্নে নবী যেভাবে চলেছেন সেভাবে যাতে তারা চলে আমি আল্লাহ তাদের পাফরাসি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব নবীজি কয় অ দুনিয়ার মানুষ লাই ও অমেনু আহা দুকম হাত থাকোন আহা লাই জিমে ওলা দিহি ও ওলা দিহি ওয়া না সি আজমায় ও গন্তব্য ভোরের মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি বিশ্বাসী হতে পারবা না যতক্ষণ না তোমার চেলে বেলে তোমার আব্বা মাঃ তামাম পৃথিবীত তোমার যত মেসি আর মহব্বতৰ লোক আছো আ নাচি আজমাৰ বিজ্ঞানিক আছে টিচার আছে নেতা আছে তাদের চেয়েও আমি নবীকে যতক্ষণ না ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না লাই হু মিনি আহা দেখুন হাতটা কু নাহ পাইলে দেখি ওয়া নাসি সি আজমারিন এমনকি আপনার নপ্সো থেকে প্রত্যেকে তো মারামারি লেখলে কো সাসা আফন প্রাণ বাসা ঠিকই না আপনার নপ্সো তুলে নবী মহৎ ক্ষতিক আপনার প্রাণটাকে যত ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসা দিবেন কারে আপনাদের ঘরগুলো রাসুল রসুলসলসাল্লামের সুন্নতের কারখানা হোক আপনাদের ওয়াইফগুলো আপনাদের সন্তান সন্ততিগুলো আল্লাহ রসুলের তরিকায় বেড়ে উঠুক গড়ে উঠুক প্রতিটা ঘর জিকিরে ভরে যাক তারপরে দুরুদে ভরে যাক কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে গবেষণায় একামতে দিনের কাজে কাজে ভরে যাক আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ রসুলের বরকতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক আল্লাহ রসুলের মহাব্বতে তিনি যাতে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ রসুলের মহব্বতে যাতে আমাদের এই এলাকার কবরস্থানের মৃদ্ধারদের জিন্দিকা নিগুনা মাফ করে দেয় তাদের কবর যাতে আল্লাহ নূরে মোনাব্বার করে দেয় পড়ি আমরা আমিন তো প্রিয় বন্ধুরা যারা কিতাব নিতে চান দুইজনে নিতে পারবেন ম্যান জিতবেন জিতবেন অসংখ্য কথা আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে আখেরাত এইখানে জান্নাত জাহান নামের বর্ণনা সুন্দরভাবে হাদিস দিয়ে লেখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুলসাল্লামের অবদান সম্পদের লোভ কৃপণতার নিন্দা তবা যৌন উত্তেজনা নিয়ন্ত্রণের উপায় এরপরে শকর ও সবর দারুণ একটা কিতাব ফাইন জীবনটা চেঞ্জ করে ফেলবে আপনার দোয়া কেন কবুল হয় না ইসলামে বহু বিবাহ ইমানের সমূহ ইসলামের দৃষ্টিতে পাপসমূহ আহাজ তাফসির শিশুদের প্রতি রসুলসল সালামের স্নেহ আর মসজিদের জন্য নেন মসজিদের টাইলস দুইটা কম করে ফাটাকার তৈরি করেন প্রত্যেকের বাড়িতে যে সমস্ত সিঁড়া ফিঁড়া কিতাব আছে এগুলা সংগ্রহ করি প্রত্যেকে জমা দেন মসজিদ ফাটাগারে ফাটাঘাত তৈরি হয়ে যাবে এমনি প্রত্যেকে প্রত্যেকেরটা ফটতে পারবে ঘরে রাখি লাভ নাই আর এগুলো দিয়ে প্রতিষ্ঠা করা মানে আপনি একটা মদিন ইউনিভার্সিটি দিয়ে গেলেন ছেলেবেলের জন্য নেন যাতে আপনার ছেলেটা বড় আলেম হয় আহা মেডিকেল সায়েন্সের জন্য ভর্তি করাবেন তিরিশ লাখ টাকা খরচ করলেন কোরআন বুঝার জন্য পনেরোশো টাকাও খরচ করার মতো মুসলমান নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক পড়ি আমরা আমিন হুম আমিন রব্বানা জলাম নাও খ হামনা আল্লাহ তোমার প্রিয় বান্দাগুলাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ দুই চার কথা যা বললাম এর বরকতে আল্লাহ কলমের মধ্যে হাদায় নূর তুমি জেলে দাও আল্লাহ আল্লাহ কারা জবগজব প্রত্যাহার করে নাও আমার মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের বর এলাকা গাছে গাছে ফুল ফল মাঠ ভরা ফসল নদী ভরা মাছ তুমি দিয়ে দাও আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ আপনি কবুল করেন আম্মাজিদেরকে আল্লাহ আপনি কবুল করেন এই এলাকা থেকে কাবার ইমাম তৈরি করেন আল্লাহ আমার হুজুরকে হায় হাতে তাইয়ে বা দান করেন ও আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে দোয়াগির হিসাবে বাসাই রাগিন আল্লাহ আমার মিডিয়া ম্যান সহ বন্ধুরা কোরআন একিমের জন্য সময় দিয়েছে আল্লাহ তাদেরকে আল কোরআনের সৈনিক হিসাবে কবুল করেন আল্লাহ গন্দব্যপুর আমার গ্রাম এটা যারা কষ্ট করি আল্লাহ আমার আমির সহ যারা অর্গানাইজ করছে আল্লাহ আপনি তাকে ডাইনাতে আমল নামা দিয়ে নবীর সাথে একই জান্নাতে আপনি তাকে আশ্রয় দিয়ে মুরব্বীদেরকে হায়াতে দেয়। তাদের রোগ শোক ভালো করে দেন আমার বাজারটাকে আগুন ফানি থেকে আল্লাহ আপনি রক্ষা করিয়েন আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফেরাইয়া দিওলা